ভারতের স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর পালাটানা বাজার এলাকায়। এদিনের রক্তদান শিবিরে সিপিআইএম দলের চারটি যুব সংগঠন অংশগ্রহণ করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন সিপিআইএম দলের বিধায়ক রতন ভূমি। এছাড়া সিপিআইএম দলের চারটি যুব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন ভূমি তীব্র আক্রমণ শানান শাসক দল বিজেপিকে। দেশের বর্তমান পরিস্থিতি এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন সিপিআইএম দলের বিধায়ক। এদিন রক্তদান শিবিরে মোট 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সম্বন্ধে যুব ফেডারেশনের বিভাগীয় সম্পাদক বলেছেন, এটা আজকে না, অনেক দিন আগেতেই আমাদের ছাত্র যুব আন্দোলন যারা করেন তারা প্রায় রুটিন করে আমাদের রাজ্যে ব্লাড ডোনেশন করেন, এবং এটা করার পরে দেখা গেছে আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থান রক্তদানের ক্ষেত্রে। রক্তের কোনো সমস্যা হয় না, রক্ত কিনতে হয় না, ব্লাড ব্যাঙ্কে গেলে পায় না, এরকম হয় না, এমন একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু বিগত সাড়ে চার বছরে আমরা দেখি, গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে বলেছেন যে আমাদের যা চাহিদা তা হয় না, এবং আগে যা রক্ত সংগৃহীত এখন তা হয় না। এটা না হওয়ার কারণ হলো মূলত যারা সবচেয়ে বেশি রক্ত দেন তারা একটা সুন্দর পরিবেশে রক্ত দিতে পারেন না, এটাই সমস্যা। তার জন্যে আমাদের, আমি বলবো খোলাখুলিভাবে, যারা যুব ছাত্র রক্ত দেন, এমন একটা সময় আছে বিভিন্ন জায়গাতে তারা রক্তদান করতে গিয়ে আক্রান্ত হয়েছে, বলছে এরকম মানুষের উপকার করতে গিয়ে যদি আমাদের এরকম হয় আমরা এটা বন্ধ করে দেবো, যার দরকার লাগলে তাকেই দেবো, যারা সরকার তারা যদি চায় না তাদের স্বাস্থ্য দপ্তর চিন্তা করবে কী করবে। আমরা কিন্তু রাজ্য স্তরে যখন, বিশেষ করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন একটু শুনেছেন আলোচনা করেন, বলে কে কী করলো, কী বললো, কার উপকার হলো না হলো, আমরা যে সমাজ দিতে এটা আমরা পালন করবই, তারই অঙ্গ হিসেবে কিন্তু দেখবেন অনেক সময় ক্যাম্প করতে পারে না, ব্লাড ব্যাঙ্কে দিয়েও আমাদের ছাত্র যুবরা রক্ত দেন মুমূর্ষু। এমনকি যারা আমাদের এখানে তো দল মত কোনো প্রশ্ন নেই, যার ধর্ম, এমন অনেক লোক আছে যারা একেবারে কট্টর বিজেপি করে, তারা রক্তের অভাবে তাদের কাছে গেলে পায় না, আমাদের কাছ থেকে তারা কিন্তু কৃতজ্ঞতা বোধ করে। যে আজাদিকা অমৃত উৎসবে যুবরা একটা কর্মসূচি নিয়েছে 14 তারিখ পর্যন্ত, বিভিন্ন সংগঠন নিয়েছে, বিভিন্ন পার্টি নিয়েছে, এটা তো একটা আনন্দের বিষয়। 75তম বার্ষিকী আমরা পালন করছি স্বাধীনতার, ভারতবর্ষের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছি। কিন্তু যারা অমৃত উৎসবের নামে ঘর ঘরকে তেরঙ্গা বলছে তারা কিন্তু স্বাধীনতার সম্বন্ধে কোনো ভূমিকা ছিল, বরং স্বাধীনতার সময় তারা বলেছে, ভারতবর্ষের মানুষকে ফিল করেছে যে এইগুলি শুধু শক্তি ক্ষয়, তারা স্বাধীনতা, তারা যদি সরকার চালায় ব্রিটিশরা আমাদের ক্ষতি কী, আমরা বরং মুসলিমদের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি ঠিক রাখতে হবে, তারা হলো এরকম একটা দল, একজনেরও স্বাধীনতার ইতিহাসে কোনো ভূমিকা নাই, আজকে তারা এইসব করছে। আসলে যাদের বেশি দুধান, কেউ যদি চুন না হয় ধরা পড়ে, তাহলে আমি চুন না বেশি পড়ে, তারা যদি এই অবস্থা, তারা স্বাধীনতার সঙ্গে কোনো ভূমিকা নাই, এখন গান্ধীর মুখ ব্যবহার করে, আম্বেদকরের মুখ ব্যবহার করে, অথচ গান্ধীকে খুন করেছে তারা, আম্বেদকরের সংবিধান শেষ করে দিতে চাইছে তারা, বিবেকানন্দের আদর্শ নষ্ট করে দিতে চাইছে, তাদের মুখ করেই আবার দেশকে তারা শাসন করার জন্য স্বপ্ন দিচ্ছে, শাসন করছে। সেদিক থেকে আমি অন্য কিছু বলবো না, আমি বলবো আগামী দিনও ডিওএফ ছাত্ররা যে প্রোগ্রাম নিয়েছে আগামী দিনে প্রতি মাসে তারা নিচ্ছে, আরও নেবে, আমি আবেদন করব। আসলে অনেক দিন হয়েছে, এখন খোলাখুলি কথা বলছি, তাদের শক্তি কিন্তু কমে গেছে, যারা মানে ধরেন প্রত্যাশা নিয়ে তাদের দলের সাথে গেছিল বা ছিল তারা আজকে তাদের কিছু সংখ্যায় অল্প কয়েকজন তারা আছে, যারা বিভিন্ন লুটপাট করতে তারাই আছে তাদের সাথে, আর কেউ তাদের সাথে, তারাই চেষ্টা করছে যাতে তাদের শক্তি যেটা কমে গেছে এটা যাতে মানুষ অনুভব না করে। তার জন্য আজকে দেখবেন দিকে দিকে শুধু জিনিসপত্রের দাম, জল কল এইসবের নিয়ে মানুষ রাস্তায় নেমে গেছে, ছাত্ররা প্রতিদিন রাস্তায় আছে, কিছু তো করতে পারছে না, এবং দেখবেন তারা যে মিথ্যা বলছে এখন মানুষ বুঝছে। Bureau report, Voice 18.